আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েও যেমন মর্যাদাপূর্ণ ও শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক তেমনইভাবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দিন আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন ইসলামের অনুসারী হওয়ার মাধ্যমেও সৌভাগ্য দান করেছেন যিনি, সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, একদিকে যেমনইভাবে নির্ভেজাল ইসলামের অনুসারী হওয়ায় আমরা সৌভাগ্যবান, ঠিক তেমনইভাবে আমাদের কাঁধে বেশ কিছু দায়িত্ব রয়েছে। সে দায়িত্বগুলির মাঝে অন্যতম একটি দায়িত্ব হল আমরা ইসলামের অনুসারী হব এবং অন্যদেরকেও ইসলামের অনুসারী হওয়ার জন্য দাওয়াত দেব। ইসলাম এমন একটি বিষয় যা কারো মাঝে সীমাবদ্ধ করে রাখার বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য এটি ছড়িয়ে দেওয়াই হলো ইসলামের দায়িত্ব, প্রচার প্রকাশ করাই হলো ইসলামের দায়িত্ব, সীমাবদ্ধ করে নিজের মাঝে রাখা এমনটি ইসলামের সুযোগ নেই। যেমন একদিক থেকে দায়িত্ব, তেমন অপর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এর মর্যাদা ফজিলত বর্ণনা করতে গিয়েও বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ وعمل صالحا وقال انني من المسلمين। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে তার কথার চেয়ে আর কার কথা অধিক সুন্দর হতে পারে, কার কথা? যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেয়, وعمل صالحا, শুধু দাওয়াত দেয় না, নিজেও সেই ভালো কাজগুলি আমল করে, وقال انني من المسلمين, এবং সেই স্বীকৃতি দেয়, ঘোষণা দেয়, আমি আল্লাহর আত্মসমর্পণকারীদের একজন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পৃথিবীর মুখে কেউ সবচেয়ে বেশি সম্পদশালী হতে পারে তাহলেই তার কথা সবচেয়ে সুন্দর হবে এমনটা নয়, পৃথিবীর বুকে কেউ জ্ঞান বিদ্যা বুদ্ধিতে সবচেয়ে বেশি জ্ঞানী হতে পারে তাহলেই তার কথা সুন্দর হবে এমন নয়, পৃথিবীর বুকে সবচেয়ে কেউ বেশি ক্ষমতার মালিক হতে পারে কিন্তু আল্লাহ ব্যতীত কোনো মানুষ কোনো সাম্রাজ্যের কোনো দেশের ক্ষমতার সবচেয়ে বেশি ক্ষমতাশীল হতে পারে কিন্তু তাহলেই তার কথা সবচেয়ে সুন্দর হবে এমন নয়, কথা তারই সবচেয়ে সুন্দর যে আল্লাহর প্রতি দাওয়াত দেয়। সুবহানাল্লাহ, একজন দরিদ্র মানুষ সেও যদি তার মাঝে এই বৈশিষ্ট্য থাকে তাহলে অসংখ্য ধনী মানুষের চেয়ে তার কথা অনেক সুন্দর, একজন সাধারণ অশিক্ষিত কম শিক্ষিত মানুষ সেও যদি এই বৈশিষ্ট্য অর্জন করে তাহলে অনেক বড় বড় শিক্ষিতের চেয়ে তার কথা অনেক সুন্দর অনেক মূল্যবান। আমাদের কথাও যেন সেই ধরনের সুন্দর হতে হলে যা করতে হয় সেটি আমরাও অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইসলামের একটি দায়িত্ব, ইমানের একটি দায়িত্ব নিজে মানব এবং অন্যকে মানার জন্য দাওয়াত দেব, এটাই হলো দাওয়াত, এটাই হলো ইসলামের দাওয়াত। তবে মনে রাখতে হবে ইসলামের দাওয়াত এটি কোনো মন গড়া কাজ নয়, এটি হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের দাওয়াত এটিও হলো একটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের কারণে অনেক বড় ইবাদতের চেয়েও আরও বেশি মর্যাদা লাভ করা যায়। উদাহরণস্বরূপ ইসলামে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, কিন্তু এই সালাত আদায়ের মাধ্যমে আপনি যতদিন বেঁচে রয়েছেন সালাত আদায় করেন ততদিন এর সওয়াব পাবেন, মৃত্যুবরণ করলে আপনার সালাতের সওয়াব শেষ বন্ধ হয়ে যাবে আর পাবেন না। পক্ষান্তরে ইসলামের দাওয়া এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কোন ব্যক্তি যদি হেদায়েতের দিকে কাউকে দাওয়াত দেয়, এই দাওয়াত দেওয়ার কারণে সে এর সওয়াব পাবে এবং তার দাওয়াত যতজন অনুসরণ করে চলবে, চলে তারা দিনের পথে চলবে, সকলের সমান সেই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। অর্থাৎ এ থেকে এটা বোঝা যায়, আজকে আমি জীবিত রয়েছি সালাত আদায় করি সালাতের সওয়াব পাই, মৃত্যুবরণ করলে আমার সালাতের সওয়াব শেষ, কিন্তু আমার জীবদ্দশায় যদি ইসলামের তাওহীদের প্রতি আমি দাওয়াত দেই, আমার এই দাওয়াতের ধারাবাহিকতা যদি চলতেই থাকে, আমি মৃত্যুবরণ করব কিন্তু আমার সওয়াব কখনো বন্ধ হবে না, সওয়াবও এই ধারাবাহিকতা চলতেই থাকবে। সুতরাং দাওয়াত এটি একটি ইসলামী এবাদত বটে, কিন্তু সাধারণ নয়, বরং অনেক গুরুত্বপূর্ণ এবাদতের চেয়েও তার মর্যাদা, তার গুরুত্ব অনেক দিক থেকে বেশি রয়েছে। অপরদিকে আমি সালাত আদায় করব, যত সুন্দরভাবেই সালাত আদায় করি, কিন্তু আমার সালাত দিয়ে আমি সীমাবদ্ধ, অন্যকে তেমন উপকৃত করতে পারবো না। কিন্তু আমি যদি দাওয়াত দেই তাহলে আমি যেমন উপকৃত হতে পারবো, ঠিক তেমন আমার সমাজের মানুষদেরকেও আমি উপকৃত করতে পারবো। সেই দিক থেকেও সেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখতে হবে যেই বিষয় যত গুরুত্বপূর্ণ হয় সেই বিষয়ের ক্ষেত্রে ততই সতর্ক থাকতে হয়। উদাহরণস্বরূপ আপনি একটা ছোট্ট ঘর বানাবেন, একতলা একটা ছাদ দিয়ে একটা ছোট্ট ঘর বানাবেন, এই ঘর বানানোর জন্য বড় কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে না, এই ঘর বানানোর জন্য বড় কোনো প্ল্যান তৈরি করার প্রয়োজন হবে না, এই ঘর বানানোর জন্য কোন হাই কোয়ালিটি সিমেন্ট ইউজ করবেন না করবেন এত কিছু চিন্তার প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনি একটা 100-তলা ভবন বানান তাহলে সেরা ইঞ্জিনিয়ার দিয়ে আপনাকে প্ল্যান তৈরি করতে হবে, সবচেয়ে সেরা সিমেন্ট যেটা সেটাই আপনাকে এখানে লাগাতে হবে, এই বড় ভবনের জন্য আপনাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আরও বেশি বেশি চিন্তা করতে হবে। ঠিক একই বিষয়, ইসলামে যেই এবাদত যত গুরুত্বপূর্ণ সেই এবাদতের জন্য ততই আপনাকে সতর্ক হতে হবে, সাধারণভাবে করলে চলবে না। আমরা জানলাম ইসলামে দাওয়াত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও আপনি এর সওয়াব পেতে থাকবেন, সুতরাং এ দাওয়াতের ক্ষেত্রে আপনাকে অনেক সতর্ক হতে হবে, মন গড়া দাওয়াত দিলেই চলবে না। আজকে বিশ্বব্যাপী মুসলিমদের দাওয়াত নেই তা নয়, দাওয়াত রয়েছে কিন্তু সেই অধিকাংশ এই দাওয়াত হলো নিজেদের খেয়াল খুশি মতো, অধিকাংশ দাওয়াত হলো নিজেদের বুজুর্গানে দিন যেভাবে মনে করেছেন বুঝেছেন সেই নিয়ম ও পদ্ধতিতে যদি এই হয়ে থাকে, সেই তরিকা অনুযায়ী হয়ে থাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়, কারো দাওয়াত হলো চিশতিয়া তরিকায়, কারো দাওয়াত হলো মুজাদ্দিদিয়া তরিকায়, কারো দাওয়াত হলো কাদেরিয়া তরিকায়, কারো দাওয়াত হলো সাহাবিরিয়া তরিকায়, এই সব তরিকায় চলছে দাওয়াত, যদিও সেটির নাম দেওয়া হচ্ছে ইসলামী দাওয়াত, জেনে নিন এই দাওয়াত কখনোই আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না, তখনই আশা করা যাবে যখন এই দাওয়াত হবে ওই সব মনগড়া তরিকা বাদ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশেই দিয়েছেন, সেই নির্দেশেই দিয়েছেন সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও হাযিহি সাবিলি, এটাই হলো আমার পথ। কি আমার পথ? আদউ ইলাল্লাহ, আমি দাওয়াত দেই কোনো দলের দিকে নয়, দাওয়াত দেই কোনো তরিকার দিকে নয়, দাওয়াত দেই কোনো মতবাদের দিকে নয়, দাওয়াত দেই কোনো ভূখণ্ডের দিকে নয়, দাওয়াত দেই কোনো গোষ্ঠীর দিকে নয়, দাওয়াত দেই কোনো জামাতের দিকে নয়, দাওয়াত দেই কোনো বুজুর্গের দিকে নয়, দাওয়াত দেই কোনো পীরের দিকে নয়, দাওয়াত দেই কোনো শাইখের দিকে নয়, দাওয়াত দেই কোনো গোষ্ঠীর দিকে নয়, দাওয়াত দেই আদউ ইলাল্লাহ, আমি দাওয়াত দেই আল্লাহর দিকে। সুবহানাল্লাহ,
এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ পদ্ধতি। আল্লাহ বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেও তিনি আরো সতর্ক করলেন। তিনি বললেন, মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি ইসলামের এমন কোন আমল করবে সেই আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি পদ্ধতি নেই, ফাহুয়া রাদ্দ, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ভাবার চেষ্টা করুন, একটু আগেই বলেছি যেই এবাদত যত গুরুত্বপূর্ণ সেই এবাদতে আমাকে তত সতর্ক হতে হবে। আজকে এই দাওয়াত যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী না হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যতই শ্রম দিয়ে, যতই অর্থ দিয়ে, যতই চিন্তা করেও আপনি দাওয়াত দেবেন, এ দাওয়াত প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, অনলাইনের যোগে যুগতে অনলাইনের জগতে আমরা দেখছি বিশ্বব্যাপী একটি বিষয় ভাইরাল হয়েছে, তা হল বালাদুত তাওহীদ, তাওহীদের দেশ, বালাদুল হারামাইন আশ শরীফাইন, মক্কা মদিনার দেশে সম্প্রতি সকল মসজিদগুলিতে, এমনকি কাবা, বাইতুল্লাহ, মসজিদে নববী সবগুলিতেই একটি বিষয় সম্পর্কে সতর্ক করা হয়েছে, তা হল প্রচলিত তাবলিগ জামাতের দাওয়াত সম্পর্কে সতর্ক করা হয়েছে। কেন সতর্ক করা হয়েছে? তাবলিগ জামাতের প্রতি তাদের হিংসা বিদ্বেষ রয়েছে এজন্য না, তা কখনো নয়। তাবলিগ জামাতে কোনো মানুষ সেই দাওয়াতে জড়িয়ে গিয়ে যদি তার ইমানকে নষ্ট করে ফেলে, আকিদাকে নষ্ট করে ফেলে, তার আমলগুলি নষ্ট হয়ে যায়, তাহলে যেন বোঝা যায় তিনি মরিচিকার পিছে ছুটছেন, আসলেই তিনি নিষ্ফল এবং সার্থক হতে পারবেন না, বরং তিনি ব্যর্থ হয়ে যাবেন তার জীবনের সব কর্মকাণ্ডে। এজন্যই সেই সব পবিত্র জায়গা থেকে সতর্ক করা হয়েছে। যেমনইভাবে একদিকে সতর্ক করা হয়েছে, তেমনইভাবে অপর দিকে চলছে তার প্রতিবাদ, চলছে তার নিন্দা, চলছে তার উল্টা জবাব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন, প্রতিবাদ করা যায়, কিন্তু প্রতিবাদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেই প্রতিবাদে কোনো লাভ নেই। প্রতিবাদ করা যায়, আমার বাড়ি রয়েছে, বাড়ির জায়গা আমার, দলিল স্পষ্ট, নিখুঁত নির্ভেজাল দলিল আমার, আর আপনি প্রতিবাদ করে আরেকটা জাল দলিল তৈরি করে নিয়ে প্রতিবাদ করবেন, করতে পারেন প্রতিবাদ, কিন্তু এই প্রতিবাদে কোনো কাজে আসবে না, কারণ আপনার দলিল হলো জাল, আপনার দলিল হলো মিথ্যা, আপনার দলিল হলো ভিত্তিহীন। সুতরাং ভিত্তিহীন দলিলের উপর নির্ভর করে আপনি আমার নির্ভরযোগ্য সঠিক খাঁটি দলিলের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, এই প্রতিবাদে কোনো কাজে আসবে না। আজকে সেই হারামাইন শরীফাইনের মসজিদগুলিতে খুতবায় প্রতিবাদ করা হয়েছে। কিসের প্রতিবাদ করা হলো? প্রতিবাদ করা হলো প্রচলিত এই দাওয়াত, প্রচলিত জামাত তাবলিগের এই দাওয়াত, সেটি সুন্নাহ অনুযায়ী নয়, সেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নয়, সেটি খোলাফায়ে রাশিদিনের তরিকা অনুযায়ী নয়, এটি হলো স্বপ্নে পাওয়া দাওয়াত, এটি হলো বুজুর্গদের কাছে আবিষ্কার করা দাওয়াত, এটি হলো নকশবন্দি চিশতিয়া মুজাদ্দিদিয়া কাদেরিয়া সাবেরিয়া তরিকার অনুযায়ী দাওয়াত। সুতরাং এই প্রতিবাদ তো হলো সত্য প্রতিবাদ, এই বিবৃতি তো হলো সত্য বিবৃতি, যেটা আজকে নতুন নয়। আহলুল হাদিসেরাও এক্ষেত্রে সবসময় সচেতন সতর্ক করে আসে, আমরা আগে থেকেই জানি এটি আমাদের কাছে নতুন নয়, আমরা আগে থেকেই সেই সব প্রতিবাদ, সেই সব বিষয়গুলি সতর্ক করে থাকি। কোনো ব্যক্তির প্রতি আমাদের বিষয় নয়, কোনো দলের প্রতি আমাদের বিষয় নয়, বিষয় হলো একটি কাজকে যখন ইসলামী বলা হবে, আর যদি সেটি ইসলামী না হয়, একটি কাজকে যখন সুন্নাহ মোতাবেক বলা হবে, আর যদি সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে একজন মুসলিম যে ইসলামের অনুসারী, যে সুন্নার অনুসারী, তার জন্য অপরিহার্য দায়িত্ব হলো এই ক্ষেত্রে জনগণকে সচেতন করা, জনগণকে সতর্ক করা। কেন?
যাতে জনগণ বিভ্রান্তিতে জড়িয়ে যেতে না পারে, ধোকা না খায়, তারা যাতে এ থেকে বাঁচতে পারে। এই জন্য প্রতিটি মুসলিমের দায়িত্ব হলো, যেমন আমার দায়িত্ব হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করি, যাদের সালাতে ভুল ত্রুটি রয়েছে আমরা সতর্ক করে দেই যে এই সালাতে এই ভুল এই ত্রুটি এগুলিকে শুদ্ধ করে নিতে হবে। ঠিক তেমনই ভাবে দাওয়াতি কাজে আমরা যখন সঠিকভাবে করার চেষ্টা করি, যার দাওয়াতি কাজের মাঝে এই ভুল ত্রুটি রয়েছে, আমাদের দায়িত্ব বা একজন মুসলিমের ইমানি দায়িত্ব অপরজনকে সেই ক্ষেত্রে সচেতন ও সতর্ক করা, যাতে তাদের এই দাওয়াতি কাজেও ভুল ত্রুটি মুক্ত হয়ে তারা সঠিক দাওয়াতি কাজ করতে পারে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন প্রচলিত তাবলিগ জামাতের সমস্যাগুলি কথায় এই খুতবার মাঝে সেই বিস্তারিত বিষয়ে কথা বলার সুযোগ নেই, সময় নেই, সামান্য কিছু নমুনাস্বরূপ বলতে চাই। মনে রাখবেন প্রচলিত তাবলিগ জামাত বলুন, তাদের দাওয়াত বলুন, আর অন্য কোনো পীরপন্থীর দাওয়াত বলুন, আর অন্য কোনো দল গোষ্ঠীর দাওয়াত বলুন, বা আমাদের এই দাওয়াত বলুন, আমাদের দাওয়াত হলেই সঠিক হয়ে যাবে এমন কোনো বলার সুযোগ নেই। যদি আমাদের দাওয়াত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না মিলে তাহলে আমাদের দাওয়াতও ভুল হবে, এমন বলার সুযোগ নেই যে আমাদের হলেই সঠিক হয়ে যাবে তা কখনো আমরা বলবো না, কখনো আমরা বলছি না। আমাদেরটাও যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে এটাও ভুল হবে, অন্যটা যেমন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে ভুল হয়। কমপক্ষে তিনটি জিনিস মনে রাখতে হবে। প্রথম বিষয়, সবগুলি তো আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যেই তিনটি বিষয় মনে রাখতে হবে এরপর, সেই তিনটির মধ্যে প্রথম হলো, এক নম্বর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী হতে হবে। আমি অনেক জ্ঞানী হতে পারি, অনেক পাণ্ডিত্য আমার থাকতে পারে, এই পাণ্ডিত্য জ্ঞানের কোনোই দাম নেই যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমার কাজ না হয়। কোনোই দাম নেই, কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 108 নম্বর আয়াত যেটি বলেছি আমরা, সেই আয়াতে আল্লাহ সেই নির্দেশনায় দিলেন। আল্লাহ বললেন, হে নবী, তুমি আর উম্মতকে বলে দাও, কুল হাযিহি সাবিলি, এটাই হলো আমার পথ ও পদ্ধতি, এটাই হলো আমার পথ, এটাই হলো আমার তরিকা, এটাই হলো আমার পদ্ধতি। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা, আমি দাওয়াত দেই মানুষকে আল্লাহর দিকে। এক নম্বর হলো আল্লাহর দিকে, কি অবস্থায়? আলা বাসীরাতিন, অজ্ঞতার সাথে নয়, না জেনে না বুঝে নয়, দলিল প্রমাণ ছাড়া নয়, স্পষ্ট জেনে শুনে বিচক্ষণতার সাথে কোরআন এবং সুন্নার স্পষ্ট দলিলের আলোকে। এটি হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয়, ওয়ামান ইত্তাবানি, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পথে চলবে তাকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেই দাওয়াত দিতে হবে, অন্য কোনো বুজুর্গের অনুসরণ নয়। চতুর্থ, ওয়া সুবহানাল্লাহ, সর্বসময় মনে রাখতে হবে আমার এই দাওয়াতি কাজে আমি দাওয়াত দিব আল্লাহর দিকে, আর আমার দাওয়াতে যদি আল্লাহর মানহানিকর কিছু ঘটে যায় তাহলে এই দাওয়াত অবশ্যই এটি বিভ্রান্ত পন্থায় এবং বাতিল পন্থায় ও বাতিল দাওয়াত। সবসময় আল্লাহর মর্যাদা, আল্লাহর মান মর্যাদাকে সমুন্নত রেখে দাওয়াত হয়। কিন্তু আজকে দাওয়াত, প্রচলিত তাবলিগ জামাতের দাওয়াত হচ্ছে দেওবন্দি আকিদায় দাওয়াত, যেই আকিদায় বিশ্বাস হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান। যদি এই আকিদার ভিত্তিতে দাওয়াত হয়ে থাকে তাহলে এই দাওয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে দাওয়াতের নির্দেশনা দিলেন, ওয়া সুবহানাল্লাহ, সবসময় আল্লাহর বরত্ব মহত্ব ঠিক রেখে আল্লাহর মান মর্যাদা ঠিক রেখে দাওয়াতি কাজ হবে, তাহলে এই দাওয়াত কখনো সেই দাওয়াত সেই পদ্ধতি অনুযায়ী নয়। পঞ্চম, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এই দাওয়াতের ক্ষেত্রে আমাকে নিশ্চিত হতে হবে আমি আমার কথা কাজ কর্মকাণ্ডে কখনো শিরকের মধ্যে লিপ্ত হইনি। প্রচলিত এই তাবলিগ জামাতের
নির্ভরযোগ্য গ্রন্থ হলো ফাজাইলে আমাল। এই ফাজাইলে আমালের শুরুতেই ভূমিকায় দেখবেন যে কার সন্তুষ্টির জন্য এই কিতাব রচনা করা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য না তাদের বুজুর্গের সন্তুষ্টির জন্য এই কিতাব রচনা করা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা যদি বুজুর্গের সন্তুষ্টির জন্যই রচনা করা হয় এই কিতাব আর এটাই দাওয়াতের মাধ্যম হয়, তাহলে শের থেকে দূরে থাকার আর কোনো সুযোগ নেই, শেরকে জড়িয়ে গেছেন আপনি। এছাড়াও শেরকি দৃষ্টান্ত তো ভরপুর সেই কিতাবে, যা বলার অপেক্ষা রাখে না। তাহলে প্রথম বিষয় হলো তা হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী, আর সেই পদ্ধতির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সেই আলোকে যদি না হয়, গোটা বিশ্বের মানুষেরা যদি ওই দাওয়াতেও জড়িয়ে থাকে তবু এটি বাতিল দাওয়াত বলে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী দাওয়াত বলে, সুন্নাহ অনুযায়ী দাওয়াত নয় বা বেদাতি দাওয়াত বলে নিশ্চিত হতে হবে, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। দুনিয়ার মানুষেরাও যদি সেটাতে জড়িয়ে থাকে, ভিন্ন দিকে যদি একজন মানুষও আপনি পেয়ে থাকেন সেটাকেই আপনাকে বলতে হবে, সেটি হলো সুন্নাহ সম্মত দাওয়াত। অতএব সকলকে মনে রাখতে হবে জীবনের ইসলামের প্রতিটি কাজে, বিশেষ করে দাওয়াতের কাজে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি নিয়ম কানুন মেনেই আমার দাওয়াত হতে হবে। এটি হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাদেরকে সেটি ভালোভাবে উপলব্ধি করে বুঝে সেই অনুযায়ী দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।